এরপরে আপনারা যে দৃশ্যগুলো দেখবেন সেটা দেখে আপনারা অবশ্যই মানতে বাধ্য হবেন যে টাইম ট্রাভেল জিনিসটা গল্প কথা নয়, কেননা টাইম ট্রাভেলের সঙ্গে আমাদের ইতিহাসও জড়িয়ে আছে এবং ইতিহাসে এর অনেক প্রমাণও রয়েছে। আমরা এখানে এটা বলবো না যে ইতিহাসের সমস্ত প্রমাণই সত্যি, কিন্তু ইতিহাসের এই ঘটনাগুলি দেখলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি প্রতীক আর আপনারা দেখছেন মাই এম। আজকের এই পর্বে আমরা টাইম ট্রাভেলের কিছু সত্যি ঘটনা নিয়ে আলোচনা করব, যেখানে কিছু ফটো কিছু ভিডিও ক্লিপস তুলে ধরা হয়েছে এবং এই সমস্ত ভিডিও ক্লিপসের সোর্স ইন্টারনেট। এই ফটো বা ভিডিওগুলো নিয়ে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের মধ্যে তর্ক বিতর্ক রয়েছে। অনেক লোক বিশ্বাস করেন যে এই ফটোগুলির মধ্যে টাইম ট্রাভেলের প্রমাণ রয়েছে। ইন্টারনেটে টাইম ট্রাভেলারদের মধ্যে এই ফটো টাইম ট্রাভেলিং হিপস্টার নামে প্রচুর বিতর্কের সৃষ্টি করেছে। আবার অনেক লোক মনে করেন এই ব্যক্তি একজন টাইম ট্রাভেলার এবং এই ফটো বার্লং পায়োনিয়ার মিউজিয়ামের সম্পত্তি, যেটা 2004 সালে এক পাবলিক এক্সিবিশনে দেখানো হয়েছিল। তবে সোর্স অনুসারে এই ফটোটা যে তুলেছে তার কোনো সঠিক নাম জানা যায়নি। তবে ফটোর উপরে দেয়া তারিখ থেকে জানা যায় যে ফটোটা 1940 সালে সাউথ ফ্রোক্স ব্রিজ রিওপেনিয়নের সময় তোলা হয়েছিল। লোকেরা মনে করেন যে ছবিতে লোকটিকে দেখা যাচ্ছে তার জামা কাপড় এবং চশমা 1940 সালের ফ্যাশনের থেকে অন্যরকম। এর সাথেই ওই লোকটা একটা ডিজিটাল ক্যামেরা নিয়ে আছে, যেটা কি না আজকালকার সময়ে প্রোটোবেল ক্যামেরার মতন দেখতে। এই ফটোটা ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর টাইম ট্রাভেলার নিয়ে যারা রিসার্চ করে তাদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। লোকেরা মনে করেন যে ওই সময়ে ওই ধরনের ফ্যাশন এবং ক্যামেরা ও চশমা ছিল না। এই সমস্ত ঘটনা দেখে লোকেরা মনে করেন যে এই ব্যক্তি একজন মডার্ন এজের টাইম ট্রাভেলার, যে নাকি ওই সময় সময়যাত্রা করতে করতে এখানে পৌঁছেছিল এবং অ্যাক্সিডেন্টালিভাবে ক্যামেরাতে ক্যাপচার হয়ে গেছে। ফটোটার বিপক্ষেও অনেক কথা শোনা গেছে যে ফটোটা অরিজিনাল নয়, ফটোটা ফটোশপ দিয়ে করা হয়েছে। কিন্তু সোর্স থেকে জানা যায় যে ফটোটা অরিজিনাল এবং ফটোটার মধ্যে কোনো রকম পরিবর্তন করা হয়নি। প্রমাণের জন্য ফটোটা ভার্চুয়াল মিউজিয়াম অফ ক্যানাডার ওয়েবসাইটে রাখা আছে। কিন্তু তবুও প্রশ্ন ওঠে এটাই, তবে কি সত্যি ওই ব্যক্তি একজন টাইম ট্রাভেলার ছিল? সোর্স আরও অন্য কথা বলে। কিছু ওয়েবসাইট ছবিটার মধ্যে ব্যক্তিটির ফ্যাশন এবং স্টাইল দেখে বলে যে এই ছবিতে লোকটি যে জামাকাপড় পরে আছে ওটা অতটাও আধুনিক নয়, কেননা ওই সময়ে রেয়ার ফ্যাশনে ওই ধরনের জামাকাপড়ের কিছুটা মিল ছিল। এই ধরনের জামাকাপড় ওই সময় খেলাধুলার কাপড়ের সঙ্গে অনেকটা ম্যাচিং করত। এই ধরনের শার্ট ওই সময় একটা আইস হকি টিম মন্ট্রিয়াল মারুন্স এর অফিসিয়াল টি শার্টের মতন খানিকটা দেখতে ছিল। এবং ফটোতে দেখা সানগ্লাস থেকে জানা যায় যে চশমাটা 1940 সালের একটা সিনেমা ডাবল এন্ডেমেনিটিতে দেখানো হয়েছিল। আর হাতে নিয়ে থাকা প্রোটোবেল ডিজিটাল ক্যামেরাটিকে দেখে অনেক ওয়েবসাইট বলে যে এটা ওই সময়ে অর্থাৎ 1940 সালে কোডাক কোম্পানি ওই ধরনের বড় সাইজের ক্যামেরা তৈরি করেছিল, যেটা এখনকার দিনের ক্যামেরার মতো অনেকটা দেখতে লাগে। তবে সোর্স যাই বলুক না কেন, ফটোতে দাঁড়ানো ওই ব্যক্তিকে নিয়ে আজও মানুষের মধ্যে কৌতূহল বেড়েই চলেছে। বন্ধুরা, মাই এমের এই পর্বটি আজকের মতন এখানেই শেষ করছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আর টাইম ট্রাভেল সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।